মানব বর্জ্য থেকে উন্নত মানের জৈব সার তৈরি হচ্ছে সাতক্ষীরা পৌরসভার কুকরালি গ্রামে। পৌরসভা ও একটি বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে এই পয় ব্যবস্থাপনা প্লান্ট। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ দূষণ রোধের পাশাপাশি প্লান্টে উৎপাদিত সার ব্যবহার করে লাভবান হচ্ছেন কৃষক। বিস্তারিত সাতক্ষীরা থেকে সুভাষ চৌধুরীর পাঠানো রিপোর্টে। এই বেগুনের চাষ আগে আমি গোবর সার দিয়ে করতাম, এখন আমি মানব বর্জ্য সার দিয়ে করি। এতে আমার ধান বেগুন চাষ খুব ভালো হয় এবং গাছের চেহারাও ভালো, বেগুন ফলনও ভালো হয়। আমি চার বছর যাবত আমি এই সার দিয়ে আমি হচ্ছে বেগুন চাষ করছি। এই সার ব্যবহার করে কৃষকদের যেমন রাসায়নিক সারের উপর নির্ভরতা কমেছে, তেমনি জমির ফলনও বেড়েছে। তাই আলীর মতো অনেকেই এর ব্যবহারে ঝুঁকেছেন, উৎসাহিত হচ্ছেন। সাতক্ষীরা পৌরসভার কোখরালি গ্রামে গড়ে উঠেছে এই পয় ব্যবস্থাপনা প্লান্ট। এখানে প্রতিদিন জমা হচ্ছে 2000 লিটার মানব বর্জ্য, স্বাস্থ্যসম্মতভাবে তা থেকে তৈরি হচ্ছে 200 কেজি জৈব সার। নেদারল্যান্ড গভর্নমেন্টের সহযোগিতায় এবং সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় প্র্যাকটিক্যাল অ্যাকশন এই প্রকল্পটি 2013 সালে সাতক্ষীরায় শুরু করে। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো মানব বর্জ্যকে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটানো, স্বাস্থ্য ঝুঁকি কমানো, ময়লা পানির অংশ যেটা পরিশোধিত হয়ে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে, আর এটার যে সলিড অংশ সেটা সোলার এনার্জিকে কাজে লাগিয়ে এটাকে জীবাণুমুক্ত করে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানালো স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, আর পরিকল্পনার কথা জানান পৌর মেয়র। 50 থেকে 60 টন পয়াবর্জ্য যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের, আমরা বিশ্বাস করি আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আধুনিকায়ন এই পয়া ব্যবস্থাপনাটাকে আমরা বাণিজ্যিকরণ করতে পারবো। এটা আসলে জনস্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমাদের যে স্যানিটেশন কাভারেজ সরকারের যে ম্যান্ডেট SDG লক্ষ্যমাত্রা 2030-এর মধ্যে এটা 100% জনগণের জন্য নিশ্চিত করার যে লক্ষ্যমাত্রা সেটা বাস্তবায়নের স্বার্থে এটা খুবই জরুরি। সংশ্লিষ্টরা বলছেন, শুধু পরিবেশ দূষণ রোধই নয়, এভাবে উৎপাদিত সারের দেশব্যাপী সম্প্রসারণ কৃষির উৎপাদন বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। NTV নিউজ ডেস্ক।